স্থাস্তম্ভোঃ পূর্বস্য। তাহলে আগের দিন আমি বলেছিলাম যে উদাহ এখানে কি বিভক্তি আছে, পঞ্চমী বিভক্তি আছে, বলা হয়েছিল তো উদাহ এখানে কি বিভক্তি আছে, পঞ্চমী বিভক্তি আছে, স্থাস্তম্ভ এখানে ষষ্ঠীর দেব আছে, আর পূর্বস্য এখানে ষষ্ঠী আছে, সবর্ণ অনুবৃত্তি আছে, তাহলে পূর্বস্য সবর্ণ মিলে কি হয়ে যায়, পূর্ব সবর্ণ। তাহলে এখন অর্থ হয় যেহেতু পঞ্চমী আছে, পঞ্চমী থাকলে কি হয় বলেছিলাম, পরের কাজ, সপ্তমী থাকলে তার পূর্বের কাজ, তাহলে পঞ্চমী থাকলে যে পরের কাজ হয় সেটা কোন পরিভাষার দ্বারা জেনেছিলাম, তসমাৎ ইতি উত্তরস্য। এখানে ভালো করে দেখো, আদে উদা স্থাস্তম্ভ পূর্বাস্যের পরেই সূত্র করেছে, তসমাৎ ইতি উত্তরস্য কি পরিভাষা আছে, তসমাৎ, তৎ শব্দের পঞ্চমীর একবচনে কি রূপ হয়, তসমাৎ ইতি উত্তরস্য, মানে তসমাৎ এর দ্বারা পঞ্চমীকে বোঝাচ্ছে। তাহলে যদি তসমাৎ মানে পঞ্চমী এই রকম যদি কোথাও নির্দেশ থাকে, মানে কোনো সূত্রে যদি পঞ্চমী বিভক্তি যুক্ত পদ থাকে, তাহলে উত্তরের কাজ হবে, কার কাজ হবে, উত্তর মানে পরের কাজ হবে, উত্তর মানে কি, পরের কাজ। এখানে ভালো করে একটা জিনিস দেখো, এখন এখানে ধরে নেওয়া যাক তোর নাম কি, দীপান্বিতা এখানে আছে, ঠিক আছে, আর ওখানে ধরে নে তোর কেয়া আছে, কি আছে, কেয়া আছে, ঠিক আছে। এখন দীপান্বিতা থেকে কেয়া এর মাঝে যদি আমি বলি দীপান্বিতার পরে কে আছে, তারপরে কে আছে, তারপরে তারপরে সরস্বতী আছে, তো তাহলে সবগুলোই পরে আছে না পরেনি। তাহলে আমি যদি শুধু জাস্ট বলি যে দীপান্বিতার পরে, তাহলে একেও বোঝাতে পারে, একেও বোঝাতে পারে, একেও বোঝাতে পারে, ঠিক আছে। কিন্তু যদি বলে ঠিক পরে, তাহলে কাকে বোঝাবে, শম্পাকেই বোঝাবে, বাকিদের কার বোঝাবে না, ঠিক আছে। তাহলে যখন পরে বলতে দু ধরনের পরে হয়, একটা ব্যবহৃত পরে আছে আর একটা অব্যবহৃত পরে আছে। ব্যবহৃত মানে কি, যেখানে ব্যবধান থাকে তাকে ব্যবহৃত বলে, আর যেখানে ব্যবধান থাকে না তাকে কি বলা হয়, অব্যবহৃত। তাহলে এখন ভালো করে দেখ, যদি আমি এখন বলি দীপান্বিতার পরে মধুশ্রী আছে, তা মধুশ্রী ব্যবহৃত পরে আছে না অব্যবহৃত পরে আছে, ব্যবহৃত, কেন ব্যবধান আছে না, নেই, মাঝে আছে তো, শম্পা আছে, তাহলে এখানে কি আছে, ব্যবধান আছে, ঠিক আছে। আমি যদি বলি তোর দীপান্বিতার পরে কে আছে, শম্পা আছে, তাহলে শম্পা ব্যবহৃত পরে না অব্যবহৃত পরে, অব্যবহৃত পরে, কি পরে, অব্যবহৃত পরে। তাহলে এখানে তার পরের কাজ হবে মানে অব্যবহৃত পরের কাজ হবে, কার কাজ হবে, মানে যে কোনো বর্ণ পরে আছে সবাই তো পরে থাকবে, তারপরে যা আছে সকলেই থাকবে, তার মানে সকলকে বোঝাচ্ছে না, পরে বলতে ঠিক তার পরে যে আছে তারই কাজ হবে, বাকিদের কাজ হবে না, ঠিক আছে। সেখানেই বলতে দেখো, পঞ্চমী নির্দেশেন ক্রিয়মাণম কার্যম, কি বলছে, পঞ্চমী নির্দেশেন ক্রিয়মাণম কার্যম বর্ণান্তরেণ অব্যবহিতস্য পরস্য জ্ঞেয়ম। তাহলে বর্ণান্তর, দেশান্তর মানে কি, অন্য দেশ, বর্ণান্তর মানে তাহলে অন্য বর্ণের দ্বারা অব্যবহৃত, মানে তার মানে ঠিক তার পরের বর্ণটাই, যদি একটা বর্ণের পরে হয়ে যায় তাহলে অন্য বর্ণের দ্বারা ব্যবধান হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে না, তার মানে ঠিক তার পরের বর্ণের কি হবে, কাজ হবে, মানে ঠিক তার পরে যে থাকবে তারই কাজ হবে, ঠিক আছে। এর ফলে ভালো করে দেখো, এরপর লাভটা কি হলো, এখানে দেখো উদযুক্ত স্থানম ছিল, উদযুক্ত কি ছিল, স্থানম ছিল, তাহলে এখানে উদের পরে স্থাও ছিল, নও ছিল, মও ছিল, সবগুলোই তো পরে ছিল, কিন্তু পঞ্চমী মানে কি ঠিক তার পরেরই কাজ হবে, তাহলে উদের ঠিক পরে স্থা আছে, তাহলে তাহলে এখানে পঞ্চমী নির্দেশেন ক্রিয়মাণম কার্যম বর্ণান্তরেণ অব্যবহিতস্য পরস্য মানে উত্তরস্য গেয়ম। তাহলে এখানে উদের ঠিক পরে স্থা আছে তাই এখানে হবে। যদি ধরে নাও এখানে উদ্য উপসর্গ, এর মাঝে যদি কোনো কারণে আমি আ উপসর্গ দিয়ে দিতাম, কি দিয়ে দিতাম, ঠিক আছে, কি উপসর্গ দিলাম, আ উপসর্গ, তাহলে উদ আ স্থানম, তার এখানে উদের পরে স্থা আছে না, নেই, আছে, কিন্তু এখানে কি পূর্ব সবর্ণ হতো, কেন হতো না, কারণ আয়ের দ্বারা ব্যবহৃত হয়ে যায়, আয়ের দ্বারা কি হয়ে যেত, তাই উদের পরেই স্থা থাকলে তবেই কি হবে, পূর্ব সবর্ণ হবে, যদি মাঝে অন্য কোনো ব্যবধান থাকে তাহলে সবর্ণ পূর্ব সবর্ণ হবে না। তাহলে তসমাদিত্য উত্তরস্য পরিভাষা কি বলে, যেখানে পঞ্চমী থাকে ঠিক তার পরের কাজ হয়, ঠিক তার অব্যবহৃত পরে, কার পরের, ব্যবহৃত পরের নয়, ব্যবহৃত হলে হবে না।
তাহলে এটা বোঝা গেল, তাহলে এটা পঞ্চমী আছে মানে পরের এই অর্থটা হয়ে গেল। তাহলে পরস্য স্থাস্তম্ভ এখানে দ্বিবচন আছে, তাই সেই অনুসারে পরয়োহ কি অর্থ করে নেব। তাহলে আমি কি পেয়ে গেলাম, উদাহ পরয়োহ স্থা স্তম্ভ, তাই তো, স্থানে পূর্ব সবর্ণ, হ্যাঁ পূর্ব সবর্ণ, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে উদের পরে কি আছে, স্থানম আছে, আর উদের পরে কি আছে, স্তম্ভনম আছে, আছে না নেই, উদ স্থানম উদ স্তম্ভনম আছে এইখানে। তাহলে উদের পরে স্থা উদের পরে স্তম্ভ আছে, তাহলে এখন পূর্ব সবর্ণ হবে। তাহলে এখন স্থায়ের জায়গায় পূর্ব সবর্ণ বলেছে, তাহলে স্থায়ের জায়গায় বলতে সকারের জায়গাতেও হতে পারে, থয়ের জায়গাতেও হতে পারে, আয়ের জায়গাতেও হতে পারে, ঠিক আছে, আবার পুরোটার জায়গাতেও হতে পারে, অথবা দুটো দুটো জায়গাতেও হতে, তাহলে এখানেও অনিয়ম, তার জন্য ওখানে একটা কি আসছে, পরিভাষা আসছে, ঠিক আছে। কারণ যা দেখো আগে যেমন পঞ্চমী যখন তসমাদিত্য উত্তরা সেই পরিভাষাও নিয়ম করে যে ঠিক তার পরেরই কাজ হবে, অন্য পরের কাজ হবে, এখানেও ঠিক তেমন, এখানে কি নিয়ম করছে, তাহলে কার কাজ হবে, তাহলে এখন সবগুলোর পাচ্ছে, এই অবস্থায় পরিভাষা আসছে আদেহে পরস্য, কি পরিভাষা আসছে, আমি আগের দিনে সংক্ষেপে বলেছিলাম এটা, আদেহে পরস্য। তাহলে আদেহে পরস্য পরিভাষার কি অর্থ বলছে দেখো, পরস্য ইয়দ বিহিতম পরস্য। তাহলে এখন ভালো করে দেখো, উদের পরের স্থায়ের পূর্ব সবর্ণ বিধান করেছে, তাহলে এখন পরের কাজ বিধান করেছে না করেনি, তাহলে পরস্য ইয়দ বিহিতম যখনই পরের কোনো কাজ বিধান করা হবে, তৎ সেই কাজটা তস্য মানে যার বিধান করা হয়েছে তার আদেহে বোধ্যম, তার আদি বর্ণের বুঝতে হবে। তাহলে এখন উদের পরে স্থা থাকলে তার জায়গায় পূর্ব সবর্ণ বলেছে, উদের ঠিক পরে স্তম্ভ থাকলে তার জায়গায় পূর্ব সবর্ণ বলেছে, তাহলে স্থায়ের আদিবর্ণকে দন্ত্যস তা তার জায়গায় পূর্ব সবর্ণ হবে, উদের পরে স্তম্ভ আছে তার আদিবর্ণকে দন্ত্যস তাহলে তার জায়গায় কি হবে, পূর্ব সবর্ণ হবে। তাহলে তসমাদ ইত্যি উত্তর আসে এই পরিভাষা করলো, ঠিক তার পরে থাকলেই হবে, মাঝে যদি অন্য উপসর্গ ঢুকে যায় তাহলে কিন্তু সেখানে আর হবে না, কারণ পরে তো আছে কিন্তু ঠিক পরে বা অব্যবহিত পরে নেই, তাই সেখানে হবে না। তাহলে উদের ঠিক পরে যদি স্থা থাকে অথবা উদের পরে যদি ঠিক স্তম্ভনম থাকে বা স্তম্ভধাতু থাকে তবেই সেখানে পূর্ব সবর্ণ হয়, এটা কোন পরিভাষা বলে না, তসমাদ ইত্যি উত্তর আসে কোন পরিভাষাটা বলে, তসমাদিতি উত্তর আছে এই পরিভাষা বলে যে ঠিক তার পরের কাজ হবে, ঠিক তার পরের স্থানে কাজ হবে, এটা কোন পরিভাষা বলে, তসমাদিতি উত্তর আছে এই পরিভাষাটা। উদ স্থানম উদাহরণটা দেখিয়ে দেওয়ার পরে মনে হতে পারে যে এখানে তো ঠিক তার পরেই স্থা আছে, কিন্তু এটা এজন্যই নিয়ে আসা হয়েছে, যদি কেউ কোনো জায়গা তোমাকে দেয়া হলো উদা স্থানম উদা, তাহলে এখানে উদের পরেও স্থান আছে না নেই, তাহলে এখানেও কি পেতো, পূর্ব সবর্ণ পেত, তাহলে কিন্তু ঠিক তারপরে এরকম বলে দেওয়ার পরে আর কি পাবে, যাতে অন্য জায়গায় অতিব্যাপ্তি না হয় তার জন্য এই কথাটা বলা হয়েছে যে ঠিক তারপরেই কি হবে, কাজ হবে। তাহলে এখন উদের পরে স্থা থাকলেই পূর্ব সবর্ণ হবে, না হলে হবে না, উদের পরে স্তম্ভ থাকলেই কাজ হবে, না হলে, এই অংশটা পেলাম তসমাদিত্য উত্তর আসছে। এর পরের প্রশ্ন হয় যে উদের ঠিক পরে তো স্থা আছে স্থানম এখানে, উদের ঠিক পরে স্তম্ভ নামের এখানে স্তম্ভ আছে, তাহলে এখানে কি পাচ্ছে, পূর্ব সবর্ণ পাচ্ছে, কিন্তু কার জায়গায় হবে, স্থা পুরোটার জায়গাতেও যদি হয়ে যায়, স্তম্ভ পুরোটার জায়গায় যদি হয়ে যায়, তাহলে আমাদের ইষ্টরূপ হবে না, তাহলে এখানে কি উপায়, তাহলে সেখানে অনিয়মে নিয়মকারিণী পরিভাষা আদেহে পরস্য, যখনই কোনো পরের কাজ বিধান করা হয় তখন তার আদিবর্ণের কাজ হয়, কার কাজ হয়, তাহলে এখন আর পুরোটার কাজ হবে না, স থ আ পুরোটার জায়গায় হবে না, স থ এর জায়গাতেও হবে না, থ আ এর জায়গাতেও কাজ হবে না, কিন্তু সবর্ণের জায়গায় কাজ হবে, তেমনই স্তম্ভন এখানে দন্তসজায় কাজ হবে। তাহলে আমরা এতটা পেয়ে গেলাম যে উদা স্থা স্তম্ভ পূর্বস্য তসমাদিতি উত্তরস্য আর আদেহে পরস্য, এই দুটো পরিভাষার সাহায্য নিয়ে, এই দুটো পরিভাষার এইটা আমরা ঠিক করে ফেলেছি অর্থটা, যে উদের অব্যবহিত পরে যদি স্থা থাকে তাহলে তার আদি বর্ণ যে স তার জায়গায় কি হবে, পূর্ব সবর্ণ, পেয়েছি। উদের ঠিক পরে বা অব্যবহিত পরে যদি স্তম্ভধাতু থাকে তাহলে তার যে আদিবর্ণ দন্ত্য স তার জায়গায় পূর্ব সবর্ণ হবে, হবে তো, তাহলে দুটো পরিভাষা যখন আমি মিলিয়ে নেব তখন মিলিয়ে এই অর্থটা আমার দাঁড়াবে, কোনো সন্দেহ আছে, নেই তো, আমি যদি দুটো পরিভাষা না মেলাতাম তাহলে কিন্তু এত পরিষ্কার অর্থটা পেতাম না, তাহলে এখন আমাদের পরিষ্কার হয়ে গেছে যে দন্ত্য সয়ের জায়গায় কি হবে, পূর্ব সবর্ণটা হবে। তাহলে এখন প্রশ্ন আসছে,
যে ঠিক আছে, তাহলে উদের জায়গায় উদ আর পরে তারপরে দন্ত্য স আছে, আর দন্ত্য স এখানে আছে, তাহলে পূর্ব সবর্ণ হবে। তাহলে এখানে পূর্বে কে আছে, কার মধ্যে সন্ধি হচ্ছে, দ আর দন্ত্য স, তার মধ্যে পূর্বে কে আছে, কে আছে, দ আর দন্ত্য সর মধ্যে পূর্বে কে আছে, দ আছে, তাহলে তার সবর্ণ হবে। দয়ের সবর্ণ কটা, পাঁচটা, ত থ দ ধ আর দন্ত্য ন। এবার এখন সমস্যা হচ্ছে যে এখানে আদেশ স্থানী কটা, যার জায়গায় হয় তাকে স্থানী বলে, স্থানীকে দ সরি দন্ত্য স কার জায়গায় হবে, দন্ত্য স জায়গায় তো পূর্ব সবর্ণ হবে, তাহলে স্থানী হচ্ছে দন্ত্য স, আদেশ কটা, পাঁচটা পাচ্ছে, ত থ দ ধ ন। তাহলে এখানে অনিয়ম, একটা জায়গায় পাঁচটা হতে পারে কি, পাঁচটা হতে পারে, যে কোনো একটা হবে। তাহলে যখনই একটা স্থানীয় জায়গায় অনেকগুলো আদেশ পায়, সেখানে আমাদেরকে চারটে জিনিস দিয়ে বিচার করতে, একটা যে স্থান দিয়ে, স্থান মানে উচ্চারণ স্থান, যদি উচ্চারণ স্থান দিয়ে নির্ণয় হয়ে যায় তাহলে হয়ে গেল, যদি না হয় তাহলে আমাদের বিচার করতে অর্থ দিয়ে, কি দিয়ে, মিনিং দিয়ে, অর্থ মানে মিনিং, যদি অর্থ দিয়েও বিচার না করতে পারি তাহলে গুণ দিয়ে, কি দিয়ে, গুণ মানে বাহ্য প্রযোজন, গুণ মানে গুণ দিয়ে যদি বিচার না হয় তখন আমাদের প্রমাণ দিয়ে বিচার করতে হয়, কি দিয়ে, প্রমাণ দিয়ে, প্রমাণ মানে মাত্রা, প্রমাণ মানে হ্রস্যের এক মাত্রা, দীর্ঘের দ্বি মাত্রা, প্লুতের তিন মাত্রা, আর ব্যঞ্জন বর্ণে অর্ধ মাত্রা, সেটা দিয়ে বিচার করতে। তাহলে এখন আমরা একটা একটা করে দেখবো। তো দন্ত্য স এটা হচ্ছে স্থানান্তরতম পরিভাষার দ্বারা পাওয়া যায়, কার দ্বারা, স্থানান্তরতম, হ্যাঁ ওখানে বলা হয়েছিল প্রসঙ্গে সতী সদৃশতম আদেশ স্যাৎ, যখন একটা স্থানের জায়গায় অনেক আদেশের প্রসঙ্গ আসবে সেখানে সদৃশতম যে আদেশ, মানে যার সঙ্গে সব থেকে বেশি ম্যাচিং হবে সেই আদেশটাই হবে। তাহলে এখন ম্যাচিং করার জন্য আমাদের চারটে ক্রাইটেরিয়া আছে, প্রথমে উচ্চারণ স্থান নিয়ে ম্যাচ করতে হবে, যদি হয়ে গেল তো হয়ে গেল, না হলে অর্থ দিয়ে, না হলে গুণ মানে বাহ্য প্রযোজন দিয়ে, না হলে প্রমাণ দিয়ে। তাহলে প্রথমে আমরা উচ্চারণ স্থান দিয়ে ম্যাচিং করে দেখব। তাহলে যদি ভালো করে দেখো দন্ত্য স্বরের উচ্চারণ স্থান কি, ঋতু লসানাম দন্তাহ, দন্ত, এখন ত থ দ ধ ন এরাও ত বর্গ, এরাও কোথায় উচ্চারিত হয়, তাহলে উচ্চারণ স্থান দিয়ে নির্ণয় করা যাবে, কারণ সবগুলোই দন্ত, তাহলে তও পাচ্ছে, থও পাচ্ছে, দও পাচ্ছে, ধও পাচ্ছে, ন, তাহলে স্থান দিয়ে নির্ণয় করা যাবে। তাহলে সেকেন্ড আসছে অর্থ, কি আসছে, অর্থ দিয়েও নির্ণয় করা যাবে না, কারণ বর্ণের অর্থ হয় না, না স্বয়ের অর্থ আছে, না ত থ দ ধ ন এই বর্ণগুলোর কোনো অর্থ, তাহলে অর্থ দিয়েও বিচার করা। তাহলে সে তিন নম্বরে কি আসছে, গুণ, গুণ মানে কি, বাহ্য প্রযোজন, তাহলে আগে বিচার করতে হবে স্থানীর বাহ্য প্রযোজন কি, তার সঙ্গে আদেশের কার বাহ্য প্রযোজন ম্যাচ করছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমেই দেখে নেব যে দন্ত্য স অল্প প্রাণ না মহাপ্রাণ, প্রথমে এটা বিচার করব। তাহলে সেখানে বলা হয়েছিল অযুগ্ম বর্ণ মানে বর্গের প্রথম, তৃতীয়, পঞ্চম আর ইয়ন মানে ই ব র ল, এগুলো হচ্ছে অল্প প্রাণ, বাদ বাকি সব মহাপ্রাণ। তাহলে এখানে দন্ত্য স কি হলো, মহাপ্রাণ, তাহলে দন্তেশ্বর মহা মানে আভ্যন্তর প্রযোজনের মধ্যে প্রথম ক্রাইটেরিয়া কি হলো, মহাপ্রাণ। তাহলে এখন ভালো করে দেখো ত থ দ ধ ন এদের মধ্যে মহাপ্রাণ কে, দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় আর, তার মানে হলে থ হবে না হলে ধ হবে, হলে কি হবে, থ হবে না হলে ধ হবে, কারণ ত দ ন তো অল্প প্রাণ ম্যাচ করছেই না, তাহলে এখন দুটো রইল, একটা থ আর একটা ধ। এরপরে আর দ্বিতীয় ক্রাইটেরিয়ার পরে ওখানে আর তিনটে তিনটে করে আমরা একটা গ্রুপ করেছিলাম, কি করেছিলাম ওখানে, করেছিলাম বিবারহ, করেছিলাম তো শ্বাসহ অঘোষহ একটা গ্রুপ, আর একটা সংবারহ নাদহ ঘোষহ। সেখানে বলা ছিল বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে কি, বিবারহ শ্বাসহ অঘোষহ, আর তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে সংবারহ নাদহ ঘোষহ। ঠিক আছে, তাহলে এখন যদি দেখি দন্ত্য স্বয়ের আভ্যন্ত বাহ্য প্রযোজন হচ্ছে মহাপ্রাণ, প্রথমটা ম্যাচ করলো, তাহলে আমরা মহাপ্রাণ দিয়েই সবগুলোকে আলাদা করে দিয়েও আমরা কি পেলাম, থ আর ঘ পেলাম, ঠিক তো। এবারে থয়ের আর ঝয়ের দুটোরই মহাপ্রাণ এটা ম্যাচ করেছে না করেনি, করেছে, তাহলে এগুলো সবগুলোর ম্যাচ হয়েছে। ঠিক আছে, এরপরে স্বয়ের বাকিটা দেখবো, তা দন্ত্য স বাকিটা কোথায় আছে, তা দন্ত্য স যদি বাকিটা দেখো ওখানে বলা হয়েছিল বর্গের প্রথম দ্বিতীয়, ওখানে একটা টার্ম ব্যবহার করেছে খর, খর প্রত্যাহারের বিবার শ্বাস অঘোষ হয়, তাহলে খর প্রত্যাহারের মধ্যে কে কে আছে,
খ ফ ছ ঠ থ চ ট ত ক প তিনটে স স স স আছে তো, তাহলে এদের বিবার শ্বাস অঘোষ, তাহলে দন্তীয় স হলো বিবার শ্বাস আর অঘোষ। খরের মধ্যে থ পড়ছে, খ ফ ছ ঠ আছে, তাহলে এটাও বিবার শ্বাস আর অঘোষ। আর ঘটা কার মধ্যে পড়বে, ওখানে ছিল হস সংবার নাদ ঘোষ, হস হচ্ছে সংবার নাদ ঘোষ, ঠিক আছে। তাহলে হসের মধ্যে কে আছে, ধ আছে, আছে তো ঝ ভাই ঘ ঢ আছে, ঘ হয় হস বললে হ ই ব র ল ঞ ম গ ন ন ঝ ভ ঘ ঢ ধ জ ব গ ড দশে শেষ হচ্ছে, তাহলে ধ আছে, তাহলে এটা হচ্ছে সংবার নাদ আর ঘোষ, ঠিক আছে। তাহলে একবার উচ্চারণ স্থান আভ্যন্তর প্রযোজনা বাহ্য প্রযোজনাটা একবার রিভিজিট করতে হবে, একবার মনে পড়ছে না, ঠিক আছে, যাদের মনে পড়ছে না একবার দেখে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে টেকনিক্যাল পার্ট, এগুলো যদি না থাকে তাহলে ব্যাকরণে অন্যান্য জায়গাতে সমস্যা হবে, এগুলো বেসিক জিনিস। তাহলে উচ্চারণ স্থান আভ্যন্তর প্রযোজনা বাহ্য প্রযোজনা একবার দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মহাপ্রাণ সংবার নাদ ঘোষ, ঠিক আছে তো। তাহলে এখানে কার সঙ্গে ম্যাচ করছে দন্তেস্বরের, শুধুমাত্র থয়ের সঙ্গে, তাহলে দন্তেস্বরের জায়গায় কি হবে, ফ হবে। তাহলে এখন উদস্থানম, উদযুক্ত স্থানম, এখানে তাহলে গুণ গুণের সাহায্যে সাদৃশ্য বিচার করা হলো, তারপরে দন্তেস্বরের জায়গায় কি হয়ে গেল, ফ হয়ে গেল, থ থানম, ঠিক তো, উদ ফ থানম হলো। তাহলে যদি আমরা দেখি উদ স্থানম, এখানে উদ ফ থানম হলো, তাহলে এখানে দেখো উদ স্তম্ভনম ছিল, ছিল তো, এটা আমি একটু সুবিধার জন্য ওখানে নিয়ে চলে যাচ্ছি, কাছাকাছি থাক তাহলে বুঝতে সুবিধা হয়, পাশাপাশি দিয়ে দিলে। যুক্ত স্তম্ভনম, তাহলে এখানে উদ স্বয়ের পূর্ব সবর্ণ কি হবে, নির্ণয় করেই ফেলেছি, কি হবে, খ স্তম্ভনম হলো। এখানে কি ছিল, হ্যালো, উদ ফ থানম আর উদ ফ তম্ভন, ঠিক আছে। এই অবস্থায় একটা সূত্র আছে ঝরো ঝরি সবর্ণে, কি সূত্র আছে, ঠিক আছে, তাহলে সূত্রটা দেখবো প্রথমে, ঝরো ঝরি সবর্ণে সূত্র কি আছে, ঝরো ঝরি সবর্ণে কটা পদ আছে, তিনটে পদ আছে, কটা পদ আছে, তিনটে পদ আছে, কি কি, ঝরো ঝরি সবর্ণি, ঠিক আছে। তাহলে ঝরাহ এটা আসলে যদি ভাঙ্গি তাহলে এটা কি আছে, ঝরাহ, কি আছে, ঝরাহ, তাহলে এখানে কি বিভক্তি আছে, না, ষষ্ঠীর এক বচন, কি আছে, ষষ্ঠীর এক বচন, যেমন ইকো ইয়ান আছে ইকহ, ষষ্ঠী ছিল ইকের স্থানে, তেমন ঝরাহ স্থানে, ঝরি এখানে কি আছে, সপ্তমী, অচি, তেমন আর তার বিশেষণ হচ্ছে সবর্ণে, এখানেও কি আছে, সপ্তমীর এক বচন, ঠিক আছে। এখানে অনুবৃত্তি আছে, কি আছে, তাহলে এখন প্রশ্ন কার কার অনুবৃত্তি আছে, তাহলে একবার দেখে নেবো কার কার অনুবৃত্তি আসছে। তাহলে এখানে দেখো অনুবৃত্তি হি বলে একটা নিয়ম এনেছে, এনেছে তো, কি এনেছে, অনুবৃত্তি লিখেছে অন্যতর শ্যাম আসছে, হল হ আর কি আসছে, লোপ হ, তাহলে এখন ভালো করে দেখো, হল হ লোপ হয় দুটো খোয়া থেকে এলো, তাহলে এখানে কত, 8 4 64, তাহলে এখানে ক্লিক করো, হলো ইয়মাম ইয়মি লোপ হ, তাহলে কি সূত্র আছে, হলো ইয়মাম ইয়মি, হলো ইয়মাম ইয়মি লোপ হ, এর থেকে দুটো পদের অনুবৃত্তি আছে, কার কার লোপ হ এর অনুবৃত্তি আছে, আর হলহ, এটা হল সন্ধি করে হয়ে আছে, তাহলে হলহ, ঠিক আছে, তাহলে হলহ, তাহলে এখানে নিয়ে নাও, হলহ হলহ এখানে আছে পঞ্চমীর এক বচন, কি আছে, পঞ্চমীর এক বচন, আর লোপহ এখানে আছে
প্রথমার এক বচন কি আছে? প্রথমার এক বচন, প্রথমার এক বচন, ঠিক আছে? তাহলে এখন কি পাচ্ছে? আর কি আসলো? অন্যতরস্যামের অনুবৃত্তি আসলো। কার অনুবৃত্তি আসলো? অন্যতরস্যাম। কার অনুবৃত্তি এসছে? অন্যতরস্যাম। ঘ থেকে এসছে 8 4 62, ঝয়োহ অন্যতরস্যাম। কি সূত্র? তার থেকে অন্যতরস্যাম। অন্যতরস্যাম মানে বিকল্প, অন্যতরস্যাম মানে বিকল্প। তাহলে এখন আমি যদি নিয়ে নিই, তাহলে কতগুলো অর্থ পেলাম? কত পদ পেলাম? হলহ, ঝরহ, লোপহ, অন্যতরস্যাম, ঝরি, সবর্ণে, ঠিক আছে? তাহলে এরপরে অর্থটা করতে হবে একসঙ্গে। তাহলে দেখো, হলহ এখানে কি বিভক্ত হয়েছে? পঞ্চমী আছে নেই, তাহলে কি অর্থ হবে? হলহ পরস্য, ঝরহ ষষ্ঠী আছে, স্থানে, লোপহ অন্যতরস্যাম মানে বা বিকল্পে, তাহলে লোপহ বা কখন? ঝরি মানে ঝড় পরে থাকলে। কিরকম ঝড়? যে কোনো ঝড় না, বলেছে সবর্ণ ঝড়। কি ঝড় বলেছে? তার মানে সবর্ণ ঝড় যদি পরে থাকে তাহলে কি হয়ে যাবে? কার লাভ? লোপ হয়ে যাবে, ঝড়ের লোপ হয়ে যাবে, ঠিক আছে? সবর্ণে পরে। তাহলে হলহ পরস্য, হলের পরে মানে ব্যঞ্জন বর্ণের পরে যদি ঝড় প্রত্যাহার থাকে, কি প্রত্যাহার? তারপরে যদি আবার ঝড় থাকে, কি থাকে? ঝড় থাকে। তাহলে ঝড় মানে কি? ঝড় ঝড় বারবার করেছে, ঝড় হচ্ছে প্রত্যাহার, ঝড় হচ্ছে। তার মধ্যে কে কে আছে? ঝ ভ ঘ ঢ ধ মানে চতুর্থ বর্ণ আছে, জ ব গ ড দ মানে তৃতীয় বর্ণ আছে, তারপরে কি আছে? খ ফ ছ ঠ থ দ্বিতীয়, ক চ ট ত ক প মানে প্রথম, ঠিক আছে? তারপরে তিনটে স। আমি যদি তিনটে স এখানে বাদও রাখি, বর্গের প্রথম বর্ণ আছে, দ্বিতীয় বর্ণ আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, আচ্ছা? তো তার মানে ব্যঞ্জন বর্ণের পরে প্রথম চারটের মধ্যে যদি কেউ থাকে, মানে ক খ গ ঘ এর মধ্যে যদি কেউ থাকে, চ ছ জ ঝ এর মধ্যে কেউ থাকে, ট ঠ ড ঢ এর মধ্যে কেউ থাকে, ত থ দ ধ ন এর মধ্যে কেউ থাকে, প ফ ব ভ ম এর মধ্যে কেউ থাকে, তার লোপ হয়ে যাবে যদি পরে ঝড় থাকে, মানে ওই চারটে বর্ণের মধ্যে কোনো একটা থাকে। আর যখন সবর্ণ ঝড় বলে দিল, তার মানে যদি ক বর্গের লোপ করতে হয়, পরে ক বর্গই থাকতে হবে, কারণ ক বর্গের সঙ্গে চ বর্গ কি হবে? দেখো আমি ক্লিয়ার করছি, হলের পরে মানে হল মানে কি? ব্যঞ্জন বর্ণ। তারপরে যদি কি থাকে? ঝড় থাকে। তারপরে কি থাকে? যদি আবার হলের পরে ঝড়, তার স্থানে লোপ হয় কখন? যখন সবর্ণ ঝড় পরে থাকে, ঠিক তো? যখন সবর্ণ ঝড় কি থাকে? পরে থাকে। এটা বুঝতে পেরেছেন? পারোনি, ঠিক আছে? তাহলে হলের পরে যদি ঝড় থাকে, তারপরে যদি আবার কি থাকে? সবর্ণ ঝড় থাকে, ঠিক আছে? তাহলে এখন হল মানে যে কোনো ব্যঞ্জন বর্ণ, আর ঝড় মানে কি? 1 2 3 4 হলো। তাহলে ধরে নাও যে কোনো একটা করে বর্গ নাও, ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, ত থ দ ধ, প ফ ব ঘ, তার কি হবে? লোপ হবে যখন পরে কি থাকবে? সবর্ণ ঝড়। তাহলে সবর্ণ ঝড় মানে ক বর্গের মধ্যে ক খ গ ঘ ঝড়ের মধ্যে পড়ে, তার লোপ হবে যদি পরে কি থাকে? সবর্ণ ঝড় মানে ক খ গ ঘ এর মধ্যে যদি কেউ থাকে। যদি সবর্ণ এই কথাটা না বলা হতো, চ ছ জ ঝ থাকলেও কি হয়ে যেত? লোপ হয়ে যেত, কারণ সেও তো ঝড়ের মধ্যেই পড়ে। ট ঠ ড ঢ থাকলেও লোপ হয়ে যেত, কারণ সেও ঝড়ের মধ্যে পড়ে। কিন্তু যখনই সবর্ণ ঝড় বলে দিল, তার মানে সেই বর্গেরই কাউকে থাকতে হবে, সেই বর্গেরই, তবে কি হবে? লোপ হবে। তবে কি হবে? এরপরে ভালো করে দেখো, এবারে তোমরা উদাহরণে আসো। কি আছে উদাহরণ? উদ্ধথানম আছে তো? এখানে উদের যে দটা, এটা মানে তোমার হলের মধ্যে পড়ে না? পড়ে না। তারপর যে থ আছে, থটা ঝড়ের মধ্যে পড়ে না? পড়ে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে কি আছে? থ আছে। তাহলে এই থটাও ঝড় না ঝড় নয়, এবং সবর্ণ না সবর্ণ নয়, কারণ সেই বর্গেরই আছে। তাই এই থয়ের বিকল্পে কি হয়ে যাবে? কি বলেছিল? কি হবে? লোপ হবে। কি কাজ বলেছিল? বলেছিল তো স্থানে লোপ হ বা মানে, তার মানে একবার হবে আর একবার, তাহলে যে যদি না হয় যেমন ছিল তেমনই থাকবে, আর যদি লোপ হয়ে যায় তাহলে কেমন থাকবে? উদ
স্থানম, ঠিক আছে। এবার এইখানেও দেখো উত্থতম্ভনম, এখানে হল আছে, তারপর ঝড় আছে না নেই, তারপরে তটাও ঝর্ণ ঝড় নয়, প্রথম দ্বিতীয় সবগুলোই ঝড় এবং সেটা সবর্ণ ঝর্ণ নয়, তাহলে এই থয়ের বিকল্পে কী হয়ে যাবে? লোপ হয়ে যাবে। লোপ না হলে যেমন ছিল তেমন থাকবে, যেই পক্ষে লোপ হবে সেই পক্ষে উদ্দম্ভনম উদ্ধানম, বোঝা গেছে? তাহলে উদস্থাস্তম্ভ পূর্বস্য তস্মাদিত্যুত্তরস্য উত্তরস্য আদেহে পরস্য, পরিভাষার সাহায্য নিয়ে কি করলো? ছয়ের জায়গায় পূর্ব সবর্ণ করলো থ, ঠিক আছে। তারপরে ঝড়ো ঝরি সবর্ণে এসে কি করলো? যেই থ হলো তার বিকল্পে কি করে দিল? লোপ করে দিল। কখন লোপ হয়? হলের পরে যদি ঝড় থাকে তার বিকল্পে লোপ হয় সবর্ণ ঝড়। এবার দেখো এর অর্থ দেখো, কার অর্থ? ঝড়ো ঝরি সবর্ণে, কি বলছে? হলহ পরস্য, হলহ ঝড়ো বা লোপহ সবর্ণে, তাহলে হলের পরে যদি ঝড় থাকে তার বিকল্পে লোপ হবে সবর্ণ ঝড় পরে থাকলে। তাহলে এখন কি কটা অবস্থা পাচ্ছি? দুটো পাচ্ছি না পাচ্ছি না? ও এখন দুটো রূপ হবে, উত্থানম আর একটা উত্থানম, উত্থতম্ভনম উদ্ধম্ভনম, ঠিক আছে। এখনো শেষ হয়নি, এখানে এখন একটা সূত্র লাগবে, আর একটা সূত্র হচ্ছে শেষ সূত্র, সেটা বলছে খরিচ। কি সূত্র? খরিচ। কি বলছে? খরিচ, ঠিক আছে। তাহলে খরি এখানে কি আছে? খর, তার সপ্তমীতে কি হয়? খর তার সপ্তমীতে কি হয়? খরি। তার মানে যদি খর প্রত্যাহার পরে থাকে তাহলে কিছু একটা হবে, খর প্রত্যাহার পরে থাকলে কিছু একটা অচি মানে অচ পর থাকলে হয়, খর পর থাকলে, তাহলে বাকিগুলো কোথা থেকে পাবো? তাহলে সব কি হবে? অনুবৃত্তি হবে। কি হবে তাহলে? এখানে প্রশ্ন কার কার অনুবৃত্তি হবে, তাহলে এখানে দেখে নাও কার কার অনুবৃত্তি হবে। কি বলছে? কার কার অনুবৃত্তি হবে? ঝলাম আর একটা চরহ, ঠিক আছে। তাহলে ঝলাম আর একটা চরহ, ভালো করে দেখো খরিচ কত নম্বর সূত্র? 8455। এখানে কত নম্বর সূত্র? 8454, 8453। ঝলাম ঝসি থেকে ঝলাম আসবে, আর অভ্যাসে চর্চ থেকে চর আসবে, তাহলে ঝলাম ঝসি থেকে ঝলাম আর অভ্যাসে চর্চ থেকে, বুঝা গেছে? তার আগের দুটো সূত্র, তাহলে আমরা কি করব? খরিচ সূত্রে দুটো অনুবৃত্তি নিয়ে আসবো, দুটো কি করব? অনুবৃত্তি নিয়ে আসবো। তাহলে ঝলাম ঝসি থেকে কি নিয়ে এলাম? ঝলাম। এখানে কি বিভক্তি আছে? ষষ্ঠীর বহুবচন, ষষ্ঠীর, তাহলে ঝলাম। আর তারপরে কি নিয়ে এলাম? অভ্যাসে চর্চ থেকে চর, এখানে কি আছে? প্রথমার এক বচন। তারপর সূত্রে কি আছে? খরি, খরি মানে সপ্তমীর এক বচন, তাহলে আমার অর্থ কি দাঁড়াবে? ঝলাম স্থানে চর, ঝলস্থানে কি হবে? চর স্যাত, চর হবে। কখন হবে? খরি পরে। কি পরে? মানে যদি খর প্রত্যাহার, সবগুলোই প্রত্যাহারের খেলা, মায়াসার সূত্র মাথায় থাকলে চর চর বুঝতে পারবি, না থাকলে মাথার উপর দিয়ে যাবে। তাহলে ঝলের জায়গায়, কার জায়গায়? ঝল মানে কি? একটু আগেই বলছি বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, ঝর আর ঝল খুব একটা বেশি পার্থক্য নেই, শুধু তিনটে স আর হ অ্যাড হবে, ওগুলোকে যদি সাইডেও রাখি বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয়, তার জায়গায় চর হবে। কি হবে? চর মানে কি? মানে আসলে প্রথম বর্ণ চ ট ত ক প, তিনটে স, তাহলে এগুলো যদি বাদ দিই তাহলে মানে বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের জায়গায় কি হয়? বর্গের প্রথম হয়, মানে ক খ গ খ থাকলে তার জায়গায় ক হবে, চ ছ জ জ থাকলে তার জায়গায় চ হবে, ত থ দ দ থাকলে তার জায়গায় ত হবে। কখন হবে? খরি পরে, খর পরে। তাহলে খর মানে কি? বর্গের প্রথম দ্বিতীয়, খ ফ ছ ঠ থ চ ট ত ক প, তিনটে স, ঠিক আছে। যদি থাকে তাহলে কি হবে? চর হবে। কি হবে তাহলে? ভালো করে দেখ, বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের পরে যদি বর্গের প্রথম দ্বিতীয় থাকে তাহলে ওই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের জায়গায় বর্গের প্রথম হবে, ঠিক তো? এটা কোন সূত্রে অর্থ?
পরিচয় সূত্রের অর্থ। তাহলে কি বললাম, বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থের স্থানে বর্গের প্রথম বর্ণ হবে কখন, যদি বর্গের প্রথম বা দ্বিতীয় বর্ণ থাকে। এখন ভালো করে খেয়াল করে দেখো এখানে কি আছে, যুক্ত থ থানম আছে তো, তাহলে দটা আমার ঝলের মধ্যে পড়ে না, পড়ে না, পড়ে তো, তার জায়গায় কি হবে, চর হবে, চর মানে প্রথম বর্ণ, তো দয়ের প্রথম বর্ণ কি ত হবে, কখন, পরে যদি খর থাকে মানে প্রথম বা দ্বিতীয়, পরে কে আছে, হ্যাঁ দয়ের পরে কে আছে, তার থটা কার মধ্যে পড়ে, দ্বিতীয়, তাহলে হবে তো, তাহলে দয়ের জায়গায় কি হয়ে যাবে ত, তাহলে উৎ থ থানম দুটো রূপ হয়, এখানেও হবে, এখানেও দ আছে, পরে কি আছে, দ আছে, প্রথম চারটির মধ্যে পড়ে, তার জায়গায় প্রথম বর্ণ হবে, পরে প্রথম আর দ্বিতীয় আছে, দ্বিতীয় আছে, তাই এখানেও কি হয়ে গেল, উত থানম হলো তো, তাহলে এখানেও কটা হবে, দুটো, উত থ তম হনম হবে, আর একটা কি হবে, উত তম হনম হবে তো, তাহলে যদি যোগ করে দাও তাহলে কি হবে, এটা যোগ করে দিলে উত্থ উত্থতম হনম হবে, আর এটা কি হবে, উত্তম হনম, এইটা কি হবে, উত্থানম, কি হবে, আর এটা কি হবে, উত্থান, এখানে উত্থানম, এখানে ডবল দীর্ঘ ডবল থ হবে, মানে দুটো থ হবে, আর এখানে তাহলে উত্থানম উত্থানম উত্থতম হনম উত্তম হনম হবে তো, তাহলে এখানে কি বলছে দেখ, খরি ঝলাম চরহ সিহ ইতি উদো দস্য তহ, দেখি লোপ হচ্ছে কি রূপ হচ্ছে, উত্থানম উত্তম হনম, এখানে লোপ হলে কি রূপগুলো হয় সেগুলো দেওয়া আছে, যখন ঝরঝরি সবর্ণ দিয়ে লোপ হয়নি সেই রূপগুলো এখানে দেওয়া নেই, কিন্তু না দেওয়া থাকলে আমি তোদেরকে দেখিয়ে দিলাম, তাহলে কি রূপ হলো, একটা উত্থতম হনম আর একটা হচ্ছে উত্থানম, যে রূপগুলো দেওয়ান, উত্থতম হনম আর একটা হচ্ছে উত্থানম বা উত্থানম, যদি আরো ইয়ে করে করতে হয় ঠিক আছে, মানে আসলে এগুলো ইয়ে নয়, উত্থানম এরকমই হবে, কারণ মাঝে তো অ নেই, যদি উত্থানম করে তাহলে অ আনতে হচ্ছে, অ তো আসবে না ঠিক আছে, তাহলে এই রূপগুলো দেওয়া নেই কিন্তু এই রূপগুলো হবে, কিন্তু যখন রূপ সিদ্ধি যদি পরীক্ষায় আসে তখন এক যদি জিজ্ঞাসা উত্থানম রূপ সিদ্ধি করো তখন কিন্তু দুটোই দেখাতে হবে, ঠিক আছে বুঝতে পেরেছিস, তাহলে কি করে হলো, উদাস্থাস্তম্ভ পূর্বস্য আদেহে পরস্য তস্মাদিতি উত্তরস্য, এই দুটো পরিভাষার সাহায্য নিয়ে কি হলো, পূর্ব সবর্ণ করলো, কার জায়গায়, দন্তস্যের জায়গায় পূর্ব সবর্ণ হলো থ, কি করে হলো, বাহ্য প্রযোজনের সাম্যবশত, বাহ্য প্রযোজনে কি কি সাম্যবশত, বিবার শ্বাস অঘোষ মহাপ্রাণের সাম্যবশত সকারের জায়গায় থকার হলো, উদ থ থানম তম্ভনম, তারপর সূত্র এলো ঝলাম ঝরো ঝরি সবর্ণী, ঝর ঝরি সবর্ণী সূত্রে অর্থ করলো হলের পরে যদি ঝর থাকে তার স্থানে লোপ হবে, যদি সবর্ণ ঝড় পরে থাকে তা তার জায়গায় বিকল্পে লোপ হলো, তাহলে উদ থ থানম ছিল, থের বিকল্পে লোপ হলে দুটো জায়গা হলো, একটা উদ থ থানম যেমন ছিল তেমন, আর একটা উদ থানম, উদ থ তম্ভনম যেমন ছিল তেমন, থয়ের লোপ করলে উদ তম্ভনম, তারপরে খরিচ দিয়ে দুটো জায়গাতেই দয়ের ত করে দেওয়া হলো, তার ফলে উত্থানম আর উত্থানম ঠিক আছে, আর একটা হলো উত্থতম্ভনম আর একটা হলো উত্তম্ভনম, ঠিক আছে ক্লিয়ার হয়েছে।